কেমিস্ট্রি বুক সিরিজটার রিভিউ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আরিহান্তের কেমিস্ট্রি। এটা মূলত জয়েন্ট এন্ট্রান্স নিট এবং আইআইটি এন্ট্রান্সের জন্য এই পরীক্ষাটা, তো WBJEE-র ক্ষেত্রে ওটা কাজে লাগবে। তাহলে দেখো এই বইটা একটু দেখাই, এই বইটার স্পেশালিটি কি। এটা তিনটে পার্টে রয়েছে, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তিনটে পার্ট কিন্তু এই তিনটে বইয়ের মধ্যে কভার করা আছে। বইগুলো বেশ মোটামুটাই 1000 পেজের ওপরে আছে এক একটা, তিনটে মিলে 3000 পেজ হবে। তো এই বইয়ের স্পেশালিটিগুলো কি সেটা আপনাদেরকে একটু জানাই। বইয়ের ভেতরে যদি আমরা যাই, প্রত্যেকটা টপিক, ম্যাটার এনার্জি, ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার, প্রত্যেকটা টপিক এখানে সুন্দর করে প্রথমে দেওয়া আছে। এই বইটার এই যে স্পেশাল বৈশিষ্ট্য এটাই, মানে সব তথ্য তথ্যবহুল এবং ভালো খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া আছে। তারপরে ওই রিলেটেড যত ম্যাথ হয় সেগুলো দেওয়া আছে। তারপরে এই যে চ্যাপ্টার এক্সারসাইজ দেওয়া আছে, চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে, সমস্ত ধরনের প্রশ্ন দেওয়া আছে। তাছাড়া ম্যাথের কিছু প্রশ্ন রয়েছে, সলভড এক্সাম্পলস, কিছু ম্যাথের উত্তরও কিন্তু এখানে করে দেওয়া আছে। এটা গেল ফিজিক্যাল কেমিস্ট্রি। এবারে আসি অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রিতে দেখো একদম বেসিক থেকে অর্গানিক কেমিস্ট্রি শুরু হয়েছে, বন্ডিং ইন অর্গানিক কম্পাউন্ডস, এ বেসিক কনসেপ্ট। দেখো যে কোনো জিনিস কিন্তু একদম গোড়া থেকে না বুঝলে তোমরা বুঝতে পারবে না। যেমন এখানে পড়াশোনা শিখেছো, প্রথমে স্বরে স্বরে আকার ও শিকার ক খ এগুলোই শিখেছিলে, এগুলো ছাড়া তোমরা বুঝতে পারবে না। তো এখানেও কিন্তু একদম বেসিক থেকে অর্গানিক কেমিস্ট্রি থেকে শুরু করা হয়েছে। লুইস থিওরি, যে কোথায় গেল লুইস থিওরি, অক্টেট রুল, বিভিন্ন ধরনের বন্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে এই যে অর্গানিক কম্পাউন্ডস যেগুলো রয়েছে, জৈব যৌগ, সেগুলো নাম নামকরণ, নোমেন ক্লেচার, সেগুলো কিন্তু এখানে দুটো পদ্ধতি আছে, ট্রাইভ্যাল সিস্টেম আর একটা ইউপ্যাক সিস্টেম, দুটো পদ্ধতি নিয়ে একদম বিস্তারিত আলোচনা আছে, অনেক উদাহরণ আছে, প্র্যাকটিস করার জায়গা আছে। তারপরে ধীরে 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 কিন্তু ওই জৈব বিক্রিয়া, অ্যালকেন, অ্যালকাইন, হ্যাঁ, মনোহাইড্রিক অ্যালকোহল, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। খুব হেল্পফুল কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের জন্য এই বইটা, জয়েন্ট এন্ট্রান্সের জন্য ভীষণ হেল্পফুল এই বইটা, তোমরা চাইলে নিতে পারো। এটা গেল অর্গানিক। এবার আসি ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই যে ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি মানে অজৈব রসায়ন, কি কি আছে দেখো। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে প্রথমে একটা বেসিক কনসেপ্ট দেওয়া আছে, ম্যাটার এনার্জি, ওই প্রথমটার মতোই। তারপরে যেগুলো থাকে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, কেমিক্যাল বন্ডিং, পেরিওডিসিটি, তারপরে অক্সিডেশন রিডাকশন মানে জারণ বিজারণ, রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তা, সবই আছে আর কি, এবং বিস্তারিত আছে। তো বাংলা বইয়ের পাশাপাশি এই ইংরেজি বইগুলোকে তোমরা ফলো করো, তোমাদের অবশ্যই অবশ্যই হেল্প হবে। আর আরিহান্তের বই আগের থেকেই ভালো, যে কোনো কম্পিটিটিভ এক্সামস এর জন্য কিন্তু আরিহান্তের বই ব্যবহার করা হয়। আর লেখক, এখানে লেখক যিনি আছেন তিনি তো বয়স্ক লেখক, এখানে একদম মানে তার পরিচয় দেখো দেওয়া আছে। তিনি 40 বছরের বেশি সময় ধরে BSc এবং MSc পড়ান 1972 সাল থেকে। তিনি PhD করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রোকেমিস্ট্রিতে। এই তো,
তো বুঝতে পারছো যে অভিজ্ঞতা সম্পন্ন লেখকের কাছে পড়লে সেই পড়াটা অবশ্যই ভালোই হবে।